সহি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মুসলিম যদি কোনো অসুস্থ ব্যক্তির কাছে কোনো সকালবেলায় তাকে দেখতে যায়, অন্য কোনো কারণ নয়, খালি অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নিতে যাওয়া, তাহলে ওই দিন সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আবার কোনো সন্ধ্যাবেলা যদি কোনো অসুস্থ ব্যক্তিকে খোঁজ নিতে যায় কোনো মুসলিম, তাহলে ওই সকাল হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এভাবেই বরং মিন হুকুকি সিত্তা, এক মুসলিম থেকে আরেক মুসলিমের 6টি অধিকারের মাঝে কেউ যদি অসুস্থ হয় তাকে খোঁজ খবর নেওয়া, সেবা শুশ্রূষা করা, এটি ইসলামের একটি মুসলিমের বড় অধিকার হিসাবেও নির্দেশনা দেওয়া হয়েছে। তাই আমরা বিশ্বাস রাখব যে রোগের নিজস্ব কোনো ক্ষমতা নেই যে সে অন্যকে রোগী বানাতে পারে, রোগী বানানোর ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর যে সমস্ত সমস্যার কারণে মানুষ হয়তো মানসিকভাবে দুর্বল হয়ে যাবে, সেগুলি থেকে ইসলাম সতর্ক থাকার জন্যই নির্দেশ দিয়েছে। আল্লাহু আলাম।